সন্ধ্যা 6টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি অনুভাবী শাস। শুরুতেই সংবাদ শিরোনাম। 60 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে 13 অঞ্চলে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। সুনামগঞ্জ হাওরের 92% ধান কাটা শেষ। এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই সুষ্ঠু নির্বাচন হবে না বললেন ফকরুল। ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতা হানির শিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবার বিস্তারিত। দেশের 13 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। শনিবার দুপুর 1:30টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সিটি কর্পোরেশন সহ সব নির্বাচনের দায়িত্ব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত। আমরা যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা রয়েছে এবং সুদীর্ঘ 150 বছরের পুরনো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, আমরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি এবং আগামীতেও দায়িত্ব পালন করবো, এই প্রত্যয় রয়েছে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের যে দায়িত্ব আমাদেরকে দিবে সেই দায়িত্ব যথাযথভাবে আমরা পালন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেই পালন করার জন্য আমাদের সকল সহকর্মী ওয়েল মোটিভেটেড। প্রতিটি ঘটনা যেগুলো ঘটছে এটা আমি করতে পারি, আমরা প্রতিটি জিনিস ভালোভাবে খতিয়ে দেখছি এবং এর থেকে যদি কেউ সাথে জড়িত থাকে এটা সুনিশ্চিতভাবে বলতে পারি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সুনামগঞ্জ হাওরের 92% ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের চেয়ে এবার ধানের ফলন ভালো হওয়ায় খুশি হাওরের কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সুনামগঞ্জের 12 উপজেলার 137 হাওরে 2,22,795 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে 1,70,000 হেক্টর জমির ধান। চলতি মৌসুমে হাওরের 10 লাখ কৃষক বোরো ধানের চাষাবাদ করেছেন। অন্য বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় বৈশাখের প্রথম দিন থেকে ধান কাটা শুরু করেন কৃষকরা। এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের নতুন কমিটির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এবার জনগণ জেগে উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা বিশ্বাস করি জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে।
মেডিকেল পরীক্ষা করতে গিয়ে শ্লীলতা হানির শিকার হয়েছে ধর্ষণের শিকার এক নারী। ঘটনাটি ঘটেছে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল কর্মী মোহাম্মদ মানিকের বিরুদ্ধে এবং আগের ধর্ষক মাইদুল ইসলাম রাব্বির বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর ভাড়া বাসায় বেড়াতে আসেন তার নিকটাত্মীয় মাইদুল ইসলাম রাব্বি। এ সময় নারীর স্বামী অটোরিকশা নিয়ে বাইরে কর্মরত ছিলেন। ওই দিন রাত 10টার দিকে মাইদুল ওই নারীকে ধর্ষণ করেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তিনি চলে যান। এরপর ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য 25 এপ্রিল পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ। সেখানে শারীরিক পরীক্ষার কথা বলে ওই নারীকে নির্জন একটি রুমে নিয়ে যান হাসপাতাল কর্মী মানিক। এ সময় মানিক নিজেকে চিকিৎসক পরিচয় দেন। এরপর ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দেশটির নেতৃত্বে ভাইয়ের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কাজে তাকেও অংশ নিতে দেখা যাচ্ছে। নিজ দেশের নিরাপত্তার ক্ষেত্রে কিম জং উন বরাবরই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আসছেন। এবার তার বোন কিম ইয়ো জংকেও একই পন্থা অনুসরণ করতে দেখা গেল। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক একটি চুক্তির বিষয়ে দেশ দুটিকে আরও বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধকে আরও পরিপূর্ণতায় নিয়ে আসা হবে। তিওনিশিয়ার জলসীমা থেকে 41 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। এ নিয়ে গত 10 দিনে দেশটির উপকূল থেকে 210 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। গত কয়েকদিনে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী বেশ কিছু নৌকা দুর্ঘটনার কবলে পড়ায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ভিয়েতনামে টুথপেস্টের টিউবে ভরে মাদক পাচারের অভিযোগে 65 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে 112টি টুথপেস্ট টিউবের অর্ধেকের মধ্য থেকে 60 কেজি মাদকদ্রব্য জব্দ করা হয় শুক্রবার। এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসে প্যারিস থেকে হো চি মিন সিটিতে ফেরা ভিয়েতনাম এয়ারলাইন্সের 4 ক্রুর ব্যাগ থেকে একটি টিউব উদ্ধার করা হয়। ওই টিউবের ভেতরেই মাদক পাওয়া যায়। তার সূত্র ধরেই তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়েছিলেন, কিন্তু মোস্তাফিজুর রহমানের সুযোগ মিলেছে মোটে 2টি ম্যাচ। বাজে ফর্মের কারণে একাদশে জায়গা হারিয়েছেন কাটার মাস্টার। সামনে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, ভারতের মাটিতে আছে ওয়ানডে বিশ্বকাপ। মোস্তাফিজ যে ফর্মে নেই, এটা কি দুশ্চিন্তার কিনা? বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে অবশ্য মানতেই রাজি নন মোস্তাফিজ ফর্মে নেই। আজ শনিবার সকালে প্রেস কনফারেন্সে হাথুরু বলেন, কেউ যখন না খেলে তখন বলা খুব কঠিন যে সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলেনি, এখানে সে যখনই খেলেছে ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে, তো সে ফেরার পর আমাকে দেখতে হবে সে কেমন পারফর্ম করে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।